আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইএক্টিভ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। নিয়োগ পরীক্ষায় প্রক্সি প্রার্থীর সঙ্গে শ্রীগড়ে সমবায় কর্মকর্তা। টিডিসি রিপোর্ট প্রকাশ 18 আগস্ট 2022 9:22 এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে অপরাধ ও শৃঙ্খলায় দ্য দিল্লি ক্যাম্পাসে। তো প্রতিবেদনটি বিশেষভাবে জরুরি যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ ভবিষ্যতে পরীক্ষা দিবেন এবং এবার দিয়েছেন তাদের জন্য। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি প্রাইমারি সকল আপডেট তথ্য। যখন প্রতিবেদনটি পাওয়া যাক, প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় 8 লাখ টাকায় প্রক্সির মাধ্যমে পাশ করেছিলেন এক প্রার্থী, তবে শেষ রক্ষা হয়নি। মৌখিক পরীক্ষায় ধরা পড়েছে ললিতমোহন রায় 26 বছর নামের ওই প্রার্থী। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা সমবায় কর্মকর্তাকেও পুলিশে দেওয়া হয়েছে। তার নাম রফিকুল ইসলাম। বুধবার 17 আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার 16 আগস্ট রাতে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম। ললিতমোহন পঞ্চগড়ের বোদা উপজেলায় কালিয়াবাড়ি এলাকার কামিনী রায়ের ছেলে। রফিকুল ইসলাম ওই উপজেলার সমবায় কর্মকর্তা। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়ায়। রিয়াজুল ইসলাম, যার বয়স 32, নামে আরেকজন আসামি করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলায় চণ্ডীপুর এলাকায়। তিনি এলিট সমবায় সমিতি নামে প্রতিষ্ঠানের সভাপতি। জানা গেছে মঙ্গলবার 16 আগস্ট জেলা প্রশাসকদের কার্যালয় উত্তীর্ণ বোদা উপজেলায় পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ললিতমোহনের পরীক্ষার খাতায় লেখার সঙ্গে মৌখিক পরীক্ষার হাতে লেখার মিল পাওয়া যায়নি। বোর্ডের সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি 8 লাখ টাকা দেওয়া এবং প্রক্সির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তিনি চাকরির জন্য সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামকে 3 লাখ টাকা এবং রিয়াজুল ইসলামকে 5 লাখ টাকা দিয়েছেন বলে জানান। পরে রফিকুল ইসলামকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে আনা হয়। তাদের দুজনকেই পুলিশের সোপর্দ করে নিয়োগ বোর্ড। গ্রেপ্তার সদর থানার উপপরিদর্শক এসআই শামসুজ্জোহা সরকার বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। আর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছেও চলছে বলেও জানান তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে স্পষ্ট হয়েছে যে কেউ অনিয়ম দুর্নীতি করে রেহাই পাবে না, আজ না হোক কাল তাকে ধরা খেতেই হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। সকল বাধা সুস্থ থাকুন, সাথে থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।